দর্শক সকলকে শুভ বিজয়ার প্রণাম, বিজয়ার শুভেচ্ছা, ভবা পাগলার আশীর্বাদ। বিজয়ায় সবাই বাড়ি যায়। আর গুরুদেব ভবা পাগলা বলতেন যে আমি চোখের বাড়িতে যাই, অর্থাৎ এই কথা ভেবে মা চলে যাচ্ছেন, এই কথা ভেবে চোখের বাড়িতে যায়, অশ্রু সজল নেত্রে বলছেন। অবশ্য পাগলের মায়ের বিসর্জন হয় না, পাগলই বলেছে। পাগলের মায়ের বারো মাসের পূজার কথা বলেছি, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই যে চারটি কথা চিন্তা করে মানসিকভাবে যদি পূজা করি তাহলে বারো মাস মা সঙ্গে আছেন, আর তাই মাকে বিসর্জন দেওয়ার দরকার কি? বিসর্জন মানে তিনি আরেকটা কথা বলতেন, বিসর্জন করো না, মাকে বিসর্জন দেয়া মানে বিসর্জন করা। তা আসুন আজকে ভবা পাগলার জীবন আদর্শ একটি ছন্দ নিয়ে আসছি, যে ছন্দের মধ্যে টোটাল ভবা পাগলার জীবন আদর্শে তিনি কি বলতে চেয়েছেন। আমি করজোড়ে এই ভিক্ষা চাহি, মনে যেন নাই আসে হিংসা। পুরোটা পড়ে নিচ্ছি। কামনা বাসনা যেন না করি সঞ্চয়, সর্বজীব মাঝে হেরি ভগবান, মুখে যেন সদা হাসি ফোটে, সুখ দুঃখ যেন মরে না পারে টলাতে। তা পাগলের এটা হচ্ছে মূল আদর্শ। একটু করে আসি, মনে যেন নাহি আসে হিংসা, আর এই হিংসা দেখেই যত অশান্তি। আমার যা আছে আমার প্রতিবেশী তার চেয়ে বেশি আছে, অর্থ হোক বৃত্ত হোক, তার লেখাপড়া পড়াশোনা হোক, যে কোনো ব্যাপার বা পদমর্যাদা হোক, এতে হিংসা আসে। তখন সেই হিংসা, অর্থাৎ তখন হিংসা আসে যখন ঈশ্বরের দেওয়া প্রতি আমি সন্তোষ রাখি না, সন্তুষ্টি নেই। যা করেন তিনি মঙ্গলের জন্য করেন, আমার প্রারব্ধ গুণে যেটুকু তিনি দিয়েছেন মঙ্গলের জন্য যদি আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাহলে কখনো অপরের ভালো দিকে হিংসা হবে না, বরং আমার মনে হবে ও যে কারণে যেভাবে হয়েছে আমিও চেষ্টা করি না কেন, আমিও করি। তারপরে তিনি বলছেন কামনা বাসনা যেন না আসে, কামনা বাসনা আর না করি সঞ্চয়। কামনা থেকে বাসনা থেকে এইটাই হচ্ছে বৈরাগ্যের অভাব। আমার জীবনে বৈরাগ্য যদি থাকে তাহলে কামনা বাসনা আসবে না। ঈশ্বরের প্রতি আমার অনুরাগ যদি আসে তাহলে এই কামনা বাসনার কথা মনেই আসবে না, বৈরাগ্য থাকবে। ঈশ্বরের আরাধনা তুমি ঈশ্বরের মনে করে যদি ফল লাভের আকাঙ্ক্ষা না করো, যা কিছু তুমি করছো তার জন্যই করছো, তিনি তো আছেন, আর কিছু তো নিয়ে যাবে না। বাসনা তখনই হয়, কামনা তখনই হয় যদি মনে হয় যে এগুলো আমার থাকবে, কিছুই থাকবে না। সুখ শান্তির জন্য, শান্তির জন্য শুধু ঈশ্বরে অনুরাগ দরকার। ঈশ্বরের নাম যদি তুমি সর্বদা করতে পারো, ঈশ্বরের জন্য সব কাজ যদি অর্পণ করতে পারো, তার নামে যদি কর্ম করতে পারো, তাহলে কামনা বাসনাও হবে না, আর সঞ্চয় করার ভাবনাও আসবে না। টাকা জমাবো কিন্তু টাকা তো নিয়ে যেতে পারবো না, এই সঞ্চয়ের বাসনা তোমার আসবে না। সঞ্চয় থেকেই মানুষের লোভ আসে, এইসব মনোবৃত্তি হয়, মানুষ খারাপ কাজ করে, আর এই হলেই তখনই হিংসা
নিন্দা সমালোচনা এগুলো চলে আসে, সঞ্চয় যেন এই বাসনা যেন আমার না হয়, মুখে যেন সদা হাসি ফোটে, সবসময় যেন হাসি মুখে থাকি। আমার এইটি হচ্ছে পাগল বলতেন না, মুখে যার নেই কো হাসি সে কি ভালোবাসতে পারে, আর সুখ দুঃখ যেন মরে না পারে টলাতে, সুখ সুখেও আমার আনন্দ, দুঃখেও আমার আনন্দ। শ্রী রামচন্দ্র তো বনবাসে গেছেন, শ্রীকৃষ্ণ তো কারাগারে ছিলেন, তা এত কষ্ট সহ্য করে তারা দেখেছেন, মানুষ হয়ে জন্মাতে গেলে তোমাকে দুঃখ কষ্ট সইতেই হবে, তাই সুখ দুঃখ যেন আমাকে টলাতে না পারে এই কথা। যাই হোক, পাগলের একটা বাণীর মধ্যে দিয়ে তার মূল ভাবাদর্শ, এই ভাবাদর্শ দিয়ে আমরা আমাদের জীবনটাকে তৈরি করতে পারব, আমাদের হয়ে তিনি বলছেন। এবার বৈশাখের শেষ শনিবার তার কথা বলছি, পাগলের মায়ের মহাপুজো মা আনন্দময়ীর মন্দিরে হতো, তা তারপরে ভবার ভবানী মন্দির কালনায় হয়, তা সেখানে টাকির সনত রায়চৌধুরী ভাঁড়ার ঘরে ব্যস্ত, বিশাল আয়োজন, চারিদিক থেকে কোথার থেকে চাল আসছে, ডাল আসছে, আনা যাচ্ছে, তার কি হিসাব রাখে, আসছে আর কড়ায় চাপা। আর এদিকে পরিমল ব্যানার্জি, তমনাশ বন্দ্যোপাধ্যায় যা যা প্রণামী আসছে, গুনে গুনে টাকা রাখছিলেন, টাকা গুনছিলেন, 10 টাকা 5 টাকা 100 টাকা। পাগল একই বললেন, পাগল তিরস্কার করতে লাগলেন, না ওসব করতে গোনার দরকার নেই, টাকা তুমি আলাদা আলাদা করে রেখে দাও, শুধু যখন গুণ দেবে গুনে দেবে, প্রণামের টাকা গোনার কোনো দরকার নেই। অবশ্য আজকের দিনে তো মন্দির আশ্রম মসজিদে সবসময় টাকা গুনে হিসাব দিতে হয়, সেই হিসেবে গোনা, কিন্তু তখনকার দিনে এই সাধু সন্তদের জন্য এইসব এক হাতে নিতেন এক হাতে ব্যয় করতেন। পাগল সেই আদর্শে চলতেন, সেই হিসেবে বলতেন টাকা গুনের দরকার নেই, পাওনাদার যাতে কম না পায় তার জন্য তাকে গুনে দেবে। এই আর একটা কথা ভবা পাগলার কথা বলি, ভবা পাগলা অনেক সাধক আছেন, অনেক গুরুদেব আছেন, তারা মন্ত্র তন্ত্র বিধান দিয়ে এই সমস্ত কিছু দিয়ে তারা মানুষের চলার পথের কথা বলে দিয়েছেন। কিন্তু ভবা পাগলা সবচেয়ে বড় জিনিস আমাদের ভালো লাগে, তিনি তার আচরণ দিয়ে, তার নিজে চলে নিজে আচরণ দিয়ে চলার পথ দেখিয়ে দিয়েছেন, কিভাবে সংসারে চলতে হয় সে কথা তিনি দেখিয়ে দিয়েছেন। তা এই বিজয়ার পরে আজকে বিজয়া দশমীর দিন, তা আজকে পাগলের এই কথা বললাম, আমরা বিজয় লাভ করেছি নিশ্চয়ই, মাকে আরাধনা করে এই কটা দিনে আমাদের মধ্যে মাতৃভাব জেগেছে, সবার মধ্যে সমভাব এসেছে, আমরা আমাদের মনের অসুর যেগুলো রয়েছে সেই অসুরকে বধ করে দিয়েছি, সেই অসুর হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য আদি, এগুলো নিধন হয়েছে এবং তাদের প্রতি আমরা বিজয় লাভ করেছি, করে এই মনে করে আমরা বিজয়া দশমীর গোলাগুলি করছি। সবাইকে আবার সারদা এই বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে ইতি করছি, আবার আগামীকাল আপনাদের কাছে নতুন কিছু ভবার কথা ডালি নিয়ে আসবো। জয় ভবানী।